একটা ছোট্ট গ্রামে বাস করতো একটা ছোট্ট মেয়ে, নাম ছিল তার মিনা। টমি নামের একটা কুকুরের বাচ্চা ছিল মিনার সব থেকে কাছের বন্ধু। মিনা আর টমি সারাদিন দুজনে মিলে ঘুরতো, মজা করতো, খেলতো এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। একদিন মিনা আর টমি খেলার সময় একটি ছোট্ট জাদুর বই খুঁজে পেল। বইটি ছিল এক বুড়ো জাদুকরের, যিনি মনের ভুলে গ্রামের মধ্যে বইটি রেখে গিয়েছিলেন। মিনা আর টমি বইটি খুলে দেখল এবং সাথে সাথে তাদের মধ্যে জাদু শক্তি ফিরে পেল। তারা জাদুর বই থেকে মন্ত্র শিখে গ্রামের মানুষদের জন্য নানান মজার মজার জিনিস বানাতে লাগলো। কখনো বা মিষ্টি তরতাজা আম, থালা ভরা মিষ্টি, এছাড়াও রয়েছে ছানার সন্দেশ অথবা আকাশ থেকে উড়ন্ত ঘোড়া, বিভিন্ন কিছু দেখাতে লাগলো। গ্রামের সবাই তাদের এই জাদু দেখে খুব খুশি হলো। কিন্তু একদিন মিনা আর টমি বুঝতে পারলো যে এই জাদু শক্তি তাদের কাছে সবসময় থাকা ঠিক নয়। তাই তারা ঠিক করলো সেই বুড়ো জাদুকরের খোঁজে যাবে এবং তাকে বইটি ফিরিয়ে দেবে। মিনা আর টমি অনেক খোঁজাখুঁজির পরে সেই জাদুকরকে খুঁজে পেল এবং জাদুর বইটি জাদুকরকে দিয়ে দিল। হারানো জাদুর বইটি ফিরে পেয়ে জাদুকর খুবই খুশি হলো এবং মিনাকে ধন্যবাদ জানালো। অবশেষে মিনা আর টমি বুঝতে পারলো আসল মজা জাদুর মধ্যে নয়, একসাথে থাকার মধ্যে আসল মজা। মিনা আর টমি তারা তাদের গ্রামে ফিরে এসে আগের মতো মজা করতে লাগলো। তবে এবারে কিন্তু তারা মজা করতে লাগলো কোনো জাদুর বই ছাড়া। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা, এবং কেমন ভিডিও দেখতে তোমার ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে আমি চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন কোনো চরিত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাই বাই, টাটা।